বন্ধুরা, রাতের বেলা আমরা যখন তারাভরা আকাশ দেখি তখন বেশ শান্ত আর চমৎকার লাগে। কিন্তু আমাদের ব্রহ্মাণ্ড এত শান্ত জায়গা একেবারেই নয়। এখানে যে সমস্ত ঘটনা ঘটে তা মানুষের কল্পনা অতীত। আর তাছাড়া এখানে বিভিন্ন ভয়াবহ এবং বিধ্বংসী ঘটনাও ঘটে যা আমরা ভাবতেও পারি না। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা মহাকাশের এরকমই কিছু ভয়াবহ ঘটনার কথা আপনাদের বলবো। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা বলবো অ্যাস্টেরয়েড অর্থাৎ গ্রহাণু এবং কমেটস অর্থাৎ ধূমকেতুদের নিয়ে। 2017 সালের 9 জানুয়ারি আমরা যখন প্রত্যেকেই নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত, তখন একটা অ্যাস্টেরয়েড প্রায় পৃথিবীর সাথে ধাক্কা লাগার মতো কাছাকাছি এসেছিল। 2017 AG-13 নামে পরিচিত এই গ্রহাণু পৃথিবী ও চাঁদের মাঝখান দিয়ে পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গিয়েছিল। এই গ্রহাণুটার দৈর্ঘ্য ছিল 25 থেকে 30 মিটার লম্বা, অর্থাৎ প্রায় 10 তলা একটা বাড়ির সমান। 2013 সালে এরকমই একটা বড় গ্রহাণু রাশিয়ার চেলিয়াবিং শহরে ভেঙে পড়েছিল। তার ফলে হাজারেরও বেশি মানুষ আহত হয়েছিলেন। কিন্তু এ তো হলো একটা দুটো গ্রহাণু বা ধূমকেতুর কথা, এমন লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহাণু ও ধূমকেতু আমাদের সৌরমণ্ডলে অবস্থান করছে। আর এদের মধ্যে অনেকেই আমাদের পৃথিবীর কক্ষপথের খুব কাছাকাছি ঘোরাফেরা করছে। একটা পরিসংখ্যান থেকে জানা গেছে যে এরকম প্রায় 857টা গ্রহাণু এবং ধূমকেতু আমাদের পৃথিবীর খুব কাছাকাছি আছে এবং এদের প্রত্যেকেরই দৈর্ঘ্য 1 কিলোমিটারের বেশি। মহাকাশে ঘুরে বেড়ানো এই বিশাল আকারের গ্রহাণুগুলো আমাদের পৃথিবী থেকে জীবনের সমস্ত অস্তিত্ব মুছে দেওয়ার ক্ষমতা রাখে। আর অনেক বিজ্ঞানীরই ধারণা যে আজ থেকে অনেক বছর আগে এরকমই একটা গ্রহাণুর সাথে পৃথিবীর সংঘর্ষ হয়েছিল, আর তার ফলেই ডাইনোসরদের সমস্ত প্রজাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছিল। যে ঘটনা আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে ঘটেছিল সেই ঘটনা আবারও ঘটতে পারে। এই বিষয়ে নাসার একটা প্রকল্প আছে যেটা পৃথিবীর কাছাকাছি থাকা অথবা ভবিষ্যতে পৃথিবীর কাছে আসতে পারে, এমন গ্রহাণু এবং ধূমকেতুর উপরে নজর রাখতে পারে। কিন্তু এই প্রকল্পে কেবলমাত্র দৈর্ঘ্যে 1 কিলোমিটার বা তার থেকে বড় আকারের গ্রহাণু এবং ধূমকেতুর উপরেই নজর রাখে, যেগুলো সমগ্র পৃথিবীকেই ধ্বংস করে দিতে পারে। কিন্তু এর থেকে ছোট আকারের গ্রহাণু এবং ধূমকেতুর সংখ্যা নেহাত কম নয়, সেটা কয়েক লক্ষ বা কয়েক কোটি বললেও ভুল হয় না। এরাও পৃথিবীর সাথে ধাক্কা লাগাতে পারে। এদের সাথে পৃথিবীর ধাক্কা লাগলে হয়তো সমগ্র জীবজগতের অস্তিত্ব বিনাশ ঘটবে না, কিন্তু একটা শহরকে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা এদের আছে। আর সবথেকে চিন্তার ব্যাপার হলো এদের সকলের উপর নজর রাখা কোনোভাবেই সম্ভব নয়। 2017 সালের 9 জানুয়ারি যে গ্রহাণুটা পৃথিবীর খুব কাছ দিয়ে গিয়েছিল তার খবরও পৃথিবীর কাছ দিয়ে চলে যাওয়ার পর পাওয়া গিয়েছিল। কিন্তু আমরা এখনও সুরক্ষিত এবং এখনও পর্যন্ত কোনো বড় ও ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেনি। এর জন্য আমাদের বৃহস্পতি গ্রহটাকে ধন্যবাদ জানানো উচিত, কারণ বৃহস্পতির জন্যই এই ঘটনা ঘটেনি। বৃহস্পতি গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি এতটাই তীব্র যে এটা যে কোনো গ্রহাণু বা ধূমকেতু রাস্তায় বদলে দিতে পারে এবং এই ধরনের বিভিন্ন বিপদ থেকে আমাদের রক্ষা করে। এবার আমরা আলোচনা করব রোগ প্ল্যানেটকে নিয়ে। বন্ধুরা, যদি কোনো গ্রহাণু ও ধূমকেতুর সাথে পৃথিবীর ধাক্কা লাগাকে আপনার ভয়ঙ্কর ঘটনা বলে মনে হয়, তাহলে একটা গ্রহের সাথে ধাক্কা লাগাকে আপনি কি বলবেন? এতদিনে ইন্টারনেটে আপনারা পৃথিবীর সাথে অন্য কোনো গ্রহের ধাক্কা লাগার সম্ভাবনার গুজব নিশ্চয়ই শুনেছেন বা দেখেছেন, কিন্তু এই ঘটনা বাস্তবেও ঘটতে পারে। যখনই আমরা কোনো গ্রহের কথা শুনি তখনই এমন একটা গোলাকার পিণ্ডের কথা আমাদের মাথায় আসে যে একটা নির্দিষ্ট কক্ষপথে থেকে একটা নির্দিষ্ট নক্ষত্রকে প্রদক্ষিণ করে, তাই না? যদি সমস্ত গ্রহ তাদের নিজস্ব কক্ষপথে থেকে নির্দিষ্ট নক্ষত্রকে প্রদক্ষিণ করে তবে কারোর সাথেই ধাক্কা লাগবে না। কিন্তু এমন অনেক গ্রহ আছে যারা এই নিয়ম মেনে চলে না। এরা এমন ধরনের গ্রহ যা কোনো সৌরমণ্ডলের নিয়ন্ত্রণে থাকে না। এরা মহাকাশে নিজেদের মতো ঘুরে বেড়ায় এবং গ্যালাক্সিকে প্রদক্ষিণ করে। এদের রোগ প্ল্যানেট বলা হয়। এরা এমন ধরনের গ্রহ যারা কোনো কারণবশত নিজেদের সৌরমণ্ডলের বাইরে চলে গেছে অথবা এরা নিজেরাই সৃষ্টি হয়েছে, যেমনভাবে নক্ষত্র তৈরি হয়। আর এরকম পিণ্ড যারা নিজেরাই সৃষ্টি হয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন তাদের নাম রেখেছে ব্রাউন ড্রফ। আর এরকম রোগ প্ল্যানেট আমাদের ব্রহ্মাণ্ডে প্রচুর পরিমাণে আছে। যেহেতু এদের নিজস্ব কোনো আলো থাকে না, তাই এদের দেখতে পাওয়ার সম্ভাবনাও বিরল। বিজ্ঞানীদের ধারণা মহাকাশে এমন গ্রহের সংখ্যা নক্ষত্রের সমান, অর্থাৎ আকাশে আপনারা যেমন তারাদের দেখতে পান সেরকম সংখ্যাতেই এই রোগ প্ল্যানেটও আকাশে ঘুরে বেড়াচ্ছে। WISC-08550714 এরকম একটি রোগ প্ল্যানেট যা এখনও পর্যন্ত খুঁজে পাওয়া রোগ প্ল্যানেটদের মধ্যে সবথেকে কাছে অবস্থিত।
এই গ্রহটা পৃথিবী থেকে সাত আলোকবর্ষ দূরে অবস্থান করছে। অদূর ভবিষ্যতে কোনো রোগ প্ল্যানেটের সাথে পৃথিবীর ধাক্কা লাগার সম্ভাবনা নেই। তবে বিজ্ঞানীদের মতে আমাদের পৃথিবী এমন একটা গ্রহের সাথে ইতিমধ্যেই সংঘর্ষ করেছে। জায়েন্ট ইম্প্যাক্ট তথ্য অনুযায়ী 450 কোটি বছর আগে মঙ্গল গ্রহের আকারের একটা গ্রহ, যা থিয়া নামে পরিচিত, পৃথিবীর সাথে সংঘর্ষ বাঁধিয়েছিল। মনে করা হয় যে এই গ্রহটা পৃথিবীর কক্ষপথের সমান্তরাল কক্ষপথে অবস্থান করত। এই সংঘর্ষে থিয়া গ্রহটা পুরোপুরি বিনষ্ট হয়ে যায় এবং সংঘর্ষের পর পৃথিবী ও থিয়ার কিছু অংশ মহাকাশে ছড়িয়ে পড়ে, যা পরবর্তীকালে একত্রিত হয়ে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে পরিণত হয়। অ্যাপোলো মিশনে এই তত্ত্বের কিছু প্রমাণ পাওয়া গিয়েছিল। চাঁদে পৌঁছানোর পর যে মাটি সংগ্রহ করে আনা হয়েছিল তা পরীক্ষা করে দেখা যায় যে চাঁদের মাটির উপাদান এবং পৃথিবীর বেশ কিছু জায়গার মাটির উপাদান একই। বন্ধুরা, এবার আমরা হাইপারভেলোসিটি স্টারদের নিয়ে কিছু কথা বলবো। একটা রোগ প্ল্যানেটের থেকেও বেশি ক্ষতিকর আর কি হতে পারে? সেটা হলো একটা নিয়ন্ত্রণহীনভাবে ঘুরে বেড়ানো নক্ষত্র বা তারা। তাহলে চলুন দেখে নেওয়া যাক হাইপারভেলোসিটি স্টারদের। এটা এমন একটা নক্ষত্র যা অত্যন্ত দ্রুত গতিতে মহাকাশে ঘুরে বেড়ায়। এদের গতিবেগ এতটাই বেশি যে তার মান এসকেপ ভেলোসিটির থেকেও বেশি হয়। বন্ধুরা, এই মহাকাশে সমস্ত বস্তুই গতিশীল, এমনকি আমরা যে তারাদের রোজ দেখি তারাও। এরাও প্রতিনিয়ত গ্যালাক্সিকে প্রদক্ষিণ করে, কিন্তু সাধারণ তারার গতিবেগ প্রতি সেকেন্ডে 100 কিলোমিটার, আর সেখানে হাইপারভেলোসিটি স্টারদের গতিবেগ প্রতি সেকেন্ডে 1000 কিলোমিটার হয়ে থাকে। আবার এমন কিছু হাইপারভেলোসিটি স্টারও আছে যারা মিল্কি ওয়ে গ্যালাক্সিকে প্রদক্ষিণ করতে করতে গ্যালাক্সির নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হাইপারভেলোসিটি স্টার কিভাবে তৈরি হয় তার পিছনে দুটি মতবাদ আছে। দুটি মতবাদের একটা বিষয় কমন, আর সেটা হলো এই নক্ষত্রদের জন্ম বাইনারি স্টার সিস্টেমে, অর্থাৎ দুটি নক্ষত্র মণ্ডল থেকে হয়। বাইনারি স্টার সিস্টেমে দুটি নক্ষত্র থাকে যারা একে অপরের সাথেই ব্রহ্মাণ্ডের কেন্দ্র অর্থাৎ সেন্টার অফ মাসকে প্রদক্ষিণ করে। প্রথম মতবাদ অনুযায়ী, যদি এই বাইনারি সিস্টেম কোনো ব্ল্যাক হোলের সামনে চলে যায় তাহলে এদের মধ্যে একটা তারা ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তিতে আটকা পড়ার সম্ভাবনা তৈরি হয়, আর দ্বিতীয় তারাটাকে তীব্র গতিতে বাইরে বের করে দেয়া হয়, যেটা হাইপারভেলোসিটি স্টারে পরিণত হয়। এবার আপনারাই ভেবে দেখুন, যদি এরকম কোনো একটা তারার সাথে পৃথিবীর সংঘর্ষ বাধে তাহলে পৃথিবীর কী অবস্থা হবে? স্বাভাবিকভাবেই পৃথিবীর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। তবে বিজ্ঞানীদের ধারণা, এখনই পৃথিবীর সাথে এরকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়নি। তবে সুদূর ভবিষ্যতে যে এমন ঘটনা ঘটবে না তা বিজ্ঞানীরাও জোর দিয়ে বলতে পারছেন না। সো বন্ধুরা, আশা করি আমাদের আজকের ভিডিও থেকে আপনারা অনেক নতুন তথ্য জানতে পারলেন। আপনার কি মনে হচ্ছে ভবিষ্যতে কি এরকম ঘটনা ঘটতে পারে? আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।